বর্তমানে দেশের স্বাভাবিক পরিস্থিতি উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, এবং দেশে জালেম নিপাত হয়েছে, জুলুমের হার কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা আমাদেরকে বলেছেন, যেটা হাদিসে কুদসিতে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করেন, জিবরিলকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমুক বান্দাকে মহব্বত করেন, অতঃপর তুমি তাকে মহব্বত করো। ফলে জিবরিল আলাইহিস সালাম তাকে মহব্বত করেন। এরপর জিবরিল আলাইহিস সালাম আসমানবাসীদেরকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক বান্দাকে মহব্বত করেন, অতঃপর তোমরাও তাকে মহব্বত করো। তখন আসমানবাসীরা তাকে মহব্বত করে। এরপর জমিনে তার জনপ্রিয়তা রাখা হয়। সুবহানাল্লাহ। আপনারা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারছেন কত সুন্দর করে মিল রয়েছে। দুনিয়াতে যত মানুষের প্রশংসা রয়েছে, মানুষ যে প্রশংসা পায়, এর কারণটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করে, আসমানবাসী তাকে পছন্দ করে, বিদায় দুনিয়াতে তার মর্যাদা বৃদ্ধি করা হয়। নমরুদকে দুনিয়া মানুষ ভালোবেসেছিল, অতঃপর নমরুদ অপমানিত লাঞ্ছিত হয়েছে। ফেরাউনকে সবাই ভালোবেসেছে, দুনিয়াবাসী ভালোবেসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেননি। এই জন্য দুনিয়াবাসী তাকে ঘৃণা করে এবং আসমানবাসীও তাকে ঘৃণা করে। ঠিক তেমনইভাবে আজকে যে মানুষগুলোর সম্মান বেড়েছে, বাড়ছে, মনে রাখবেন আপনার সম্মান রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বা পরিবারভাবে, যে কোনোভাবে যদি সম্মানিত হন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পছন্দ করেছেন। তবে এটা নিয়ে অহংকার করা যাবে না, বা এটা নিয়ে বেশি প্রশংসা করা যাবে না। নিজের ব্যাপারে প্রশংসা, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। আবার মানুষ যখন প্রশংসা করবে, সেটার ব্যাপারেও আপনি মাটি নিক্ষেপ করবেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই ব্যাপারে প্রতিহত করতে বলেছেন। তো যাই হোক, দুনিয়াতে যে সম্মানগুলো রয়েছে, সেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।